السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد إن شاء الله أسكي أمره تنتقر تبنك بشين يا وما توفيق إلا بالله أرشي بشيطة أرشي জিলহাজ মাসের প্রথম দশ দিনের ফজিলত ও মর্যাদা বছরের মধ্যে যত দিন আছে সব দিনের চাইতে সর্বোত্তম দিন হল জিলহাজ মাসের প্রথম দশ দিন এই দিনের মর্যাদা অনেক বেশি তাই এই দিনে আমাদের জন্য কিছু দিক

أحب إلي إلى الله من هذه الأيام يعني أيام العشر قالوا يا رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله قال صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء رواه البخاري আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দিনগুলির অর্থাৎ জুলহাজ মাসের প্রথম 10 দিনের তুলনায় এমন কোনো দিন নেই যাতে কোনো नेक সৎ কাজ আল্লাহর নিকট অধিক প্রিয় লোকেরা সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন আল্লাহর পথে জিহাদ হয় কি ইয়া রাসূলুল্লাহ তিনি সাল্লাল্লাহ আল বললেন আল্লাহর প্রতি জিহাদ নয় তবে কোনো মুজাহিদ ব্যক্তি যদি তার জানমাল নিয়ে জানমাল সহ বের হয় আল্লাহর রাস্তায় জেহাদের ময়দানে এবং তার কোনো কিছুই নিয়ে আর সে ফিরে আসে না অর্থাৎ সাহাদত বরণ করে সেই ব্যক্তির কথা হচ্ছে স্বতন্ত্র এটা সহীবখারি রাহুল বোখারি সম্মানিত ভাই ও বোনেরা এই দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দশ দিনের মতো আর কোন দিন বছরের মধ্যে এত ফজিলতপূর্ণ এবং মর্যাদা মর্যাদা নাই যার ফজিলত এবং মর্যাদা আল্লাহ দিয়েছেন এই দশ দিনে আমাদের জন্য কিছু আমল নির্দিষ্ট রয়েছে তা হচ্ছে প্রথম আমল হচ্ছে এই দশ দিনে বেশি বেশি করে আল্লাহর জিকির করা তসমি তাহলিল করা এবং বেশি বেশি করা পড়া তাও করা কোরআন তিলাওয়াত করা এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ আমল এই দশ দিনের দুই নম্বর হচ্ছে রুটিন ভিত্তিক কাজ যেগুলো শরীয়ত নির্ধারণ করে দিয়েছে বিশেষ করে সলাদ সালাদ গুরুত্ব সহকারে আদায় করা এই সলাদ আউয়াল ওয়াক্তে পুরুষ এবং মহিলাদের জন্য আউয়াল ওয়াক্তে সালাদ আদায় করা সর্ব উত্তম কাজ এবং পুরুষদের জন্য ওয়াক্তে জামাতের সাথে আদায় করা এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ সলাতের প্রতি গুরুত্ব দেওয়া আদায় করা তিন নম্বর হচ্ছে সকল প্রকার পাপ কাজ থেকে দূরে থাকা এবং অতীতের পাপের কথা স্মরণ করে বেশি বেশি ইস্তেফবার করা কমপক্ষে প্রতিদিন কমপক্ষে প্রতিদিন বার رب اغفر لي وتب علي انك انت التواب الرحيم اي استغفار فرا رب اغفر لي وتب علي انك انت التواب الرحيم يا إيه رب اغفر لي হে আমার রব আমার সমস্ত গুনাহ খাতা maaf করে দেন وتب علي এবং انك انت التواب الرحيم নিশ্চয়ই আপনি খুব বেশি তবা কবুলকারী অসীম দয়াবান মেহেরবান এই জন্য এই ইস্তকবার কমপক্ষে প্রতিদিন একশতবার পড়া এবং কমপক্ষে সুবাহান একশতবার সুবাহ আল্লাহাম দিহি পাঠ করা চার নম্বর কাজ সর্বোত্তম কাজ হচ্ছে এই দশ দিনের মধ্যে হজ ও উমরা করা যাদের সামর্থ্য আছে তারা হজ ও উমরা করবেন পাঁচ নম্বর হচ্ছে সামর্থ্যবান ব্যক্তিদের কোরবানি করা কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আল্লাহর জন্য কোরবানি করা রক্ত প্রবাহিত করা ছয় নম্বর আমল হচ্ছে এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত তাকবির বলা এক তারিখ থেকে নিয়ে এক তারিখ থেকে নিয়ে ঈদের আগের দিন পর্যন্ত তাকবির বলা এবং আরাফার দিন ফজর থেকে নিয়ে তেরো তারিখ তেরোই জিল হাজার আশর পর্যন্ত তকবীর জারিয়া তাকবীর হচ্ছে আল্লাহ আকবরল্লা হু আকবর আল্লাহ আকবর লা ইরা ইল্লাল্লাহ আল্লাহ আকবরল্লাহ আকবার ওয়ালীল্লাহ ইলহাম এবং বেশি বেশি করে সুবহান আল্লাহ আলহামদুল্লিল্লাহ লা ইরাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই জিকির করা নম্বর হচ্ছে যারা করবেন করার নিয়োগ করেছেন তাদের জন্য এক তারিখ থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত চুল নুখ এবং শরীরের অন্যান্য পশম না কাটা এগুলোর থেকে বিরত থাকার কোরবানির ব্যাপারে আল্লাহ রসুল ইসলামের সতর্কবাণী হল যার সামর্থ্য আছে সে যদি কোরবানি না করে তবে সে যেন আমাদের ঈদগাহে না আসে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবাণী এই জন্য যাদের সামর্থ্য আছে তাদের কোরবানি করা তক আইয়ামে তা শ্রীক হচ্ছে এগারো বারো তেরো তেরো তারিখ মাসের এগারো বারো এবং তেরো তারিখ প্রত্যেক পার্স চলাতের পরে চাকমির পাঠ করা আল্লাহ আকবর আল্লাহহু আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাহল্লাহ আল্লাহ আকবরলাহু আকবর ওয়ালিলা ইলহাম নয় নম্বর হচ্ছে সিয়াম পালন করা সিয়াম পালন করা গুরুত্বপূর্ণ একটি আবাদত আর সিয়াম হচ্ছে মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত পালন করা যারা এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত সিয়াম রাখতে পারবেন না তাদের জন্য সুযোগ রয়েছে এই এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত সোমবার এবং বৃহস্পতিবারে শিয়াম পালন করা আরাবার দিন সিয়াম পালন করা আরাবার দিনে সিয়ামের এত গুরুত্ব যে দুই বছরের গুণা মাফ হয়ে যায় যে ব্যক্তি আরাবার সিয়াম পালন করবে তার জন্য দুই বছরের তার দুই বছরের গুনা গত এক বছর এবং আগামী এক বছর দুই বছরের গুণা মাফ হয়ে যাবে আরাবার দিন সম্পর্কে একটি ভুল ধারণা আমাদের সমাজে আছে। এই জন্য আরাবার দিন বুঝতে হবে। আরাবার দিন আল্লাহ রাস্্ ইসলাম বলেছেন। সাউমু ইউমি আরাফা আরাবার দিন দুু আরাখা। এটা তারিকের সাথে সংস্পুক্ত নয়। যে দিন হাজিগন। আরাবার দিন বলা হয়। যে দিন হাজি সাহেবগণ আরাবার ময়দানে উপস্থিত হবেন ও যেদিন উকুভে আরাফা হবে। ওই দিনই আরাফার দিন ওই দিনই আমাদেরকে সিয়াম পালন করতে হবে পৃথিবীর যে যেখানে আছেন। সেখানে থেকেই ওই দিন সিয়াম পালন করতে হবে বাংলাদেশ পাকিস্তান ভারত লন্ডন আমেরিকা ইউরোপ সহ যে যেখানে আসেন সেখানে থেকেই যেদিন উকুফে আরাফা হবে অর্থাৎ যেদিন হাজিগুন আরাফার ময়দানে উপস্থিত হবেন ওই দিন ওই সিয়াম পালন করতে হবে তাহলে ওই দিনের ফজলত মর্যাদা হাসিল করা যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদা হলো দুই বৎসরের গুণা মাফ হবে দশ নম্বর হচ্ছে ঈদের দিনের সুন্নাত আমল করা ঈদের দিন বিশেষ কিছু সুন্নাত আমল আছে সেগুলো করা অর্থাৎ প্রথম আমল হল ঈদুল উল আজহায় কোনো কিছু না খেয়ে ঈদের সকালে ঘুম থেকে উঠে কোনো কিছু না খেয়ে ঈদগাহের ময়দানে যাওয়া এবং যারা কোরবানি করবেন ঈদের সালাত পরে বাসায় ফিরে ওই কোরবানির গোস্ত দিয়ে ইফতার করা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি শূন্য বেশি বেশি করে নফল সালাত আদায় করা নফল সালাত হচ্ছে সালাত হচ্ছে বান্দা এবং আল্লাহর সাথে একটি সেতু বন্ধন এই জন্য ফর সালাতের সাথে সাথে নফল সালাতের প্রতি যত্নবান হওয়া যেমন সলাতুল ইসরাক সলাতুল দোহা সলাতুল আউাবিন মাগরিবের পূর্বে দুই রেখা সালাত এবং যোহরের পরে সাযিকাত সালাত এই সমস্ত সালাতের প্রতি যত্নবান হওয়া এবং গুরুত্ব সহকারে ফর সালাত আদায় করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমল করার তৌফিক দান করেন এবং আমাদের যাবতীয় নে আমল কবুল করেন আমিন সুম্মা আমিন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته